পাতিকাল কেওটে বা কালাজ বা দেশি কালাজ হলো শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, মিয়ানমার, মালয়েশিয়া, চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নেপালের একটি স্থানীয় সাপ। এটি এলাপেটি পরিবারের অন্তর্গত বিষধর সাপের একটি প্রজাতি। এটি বৃহৎ চারটি প্রজাতির মধ্যে একটি, যেগুলো ভারতীয় উপমহাদেশের মানুষকে বেশি দংশন করে থাকে। এই কালাজ সাপের স্বাভাবিক দৈর্ঘ্য 3 ফুট, যদিও এর দ্বিগুণ অর্থাৎ 5 ফুট 9 ইঞ্চি দৈর্ঘ্যের সাপও পাওয়া গেছে। পুরুষ সাপ দৈর্ঘ্যে বড় হয় এবং এদের লেজটি আনুপাতিকভাবে দীর্ঘতর থাকে। মাথা চ্যাপটা ঘাড় প্রায় নেই বললেই চলে। দেহটি বেলনাকৃতি, লেজের কাছে সরু হয়ে এসেছে, লেজ ছোট এবং গোল, চোখ দুটি ছোট ছোট, চোখের তারা কালো। কালাজ সাপ একটি নিশাচর প্রাণী। সন্ধ্যার শেষ ভাগ থেকে পরের দিন সকাল অবধি এদের বিচরণের সময়। অন্যান্য সরীসৃপের মতো এরাও বুকে হেঁটে চলে। এরা শিকারের সন্ধানে বা আত্মগোপনের প্রয়োজনে খাড়া অমসৃণ দেয়ালও বাইতে পারে। এই সাপটি একটি মাংসাশী প্রাণী। অন্যান্য ছোট ছোট প্রাণী যেমন ইঁদুর, ব্যাঙ, টিকটিকি, ছোট কিংবা ছানা সাপ নিজের বা ভিন্ন প্রজাতির এদের স্বাভাবিক খাদ্য। এদের এই খাদ্যাভ্যাস মনুষ্য বসতিতে সাপ, ইঁদুর প্রভৃতি প্রাণীর অতিরিক্ত সংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কালাজ তীব্র বিষধর সাপ। এদের বিষ নিউরোটক্সিন গোত্রের অন্তর্গত, যা দেহের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং পেশির পক্ষাঘাত ঘটায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরও এরকম মজাদার তথ্যমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখুন।